2014 সালে রমনা থানা ছাত্রলীগের সহসভাপতি মাহবুবুর রহমান রানা হত্যার অন্যতম পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করা হয় মাহবুবকে ঘটনার পর চাঁদপুরে গিয়ে নাম পাল্টে ইকবাল হয়ে যায় তাহের পরে এই নামে বিভিন্ন এলাকায় নানা পেশার কাজ সে সালের জানুয়ারি সন্ধ্যায় মগবাজারের বাটার গলিতে মাহবুব রহমানকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে ইকবাল ও তার সহযোগীরা এ ঘটনায় রমনা থানায় মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায় যে সমস্ত আসামিরা এই ধরনের দুর্ধস্য খুন করে পলাতক জীবনযাপন করছে তারা যদি ভেবে থাকে যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলতে পারবে ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাপ তাদের গোয়েন্দা নজরদারি এ সমস্ত আসামিদের পিছিয়ে রয়েছে